ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল চঞ্চল ঠমকি চমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দেই তিনদোল, আমি চপলা চপল হিন্দোল। ঝঞ্ঝার মতো উত্তম আর ঝর্ণার মতো চঞ্চল তাদের জীবনের গল্প। তারা থিয়েটারের ক্যানভাসে সমাজের গল্প বলে, বলে জীবনের গল্প, বলে হাতে হাত রেখে পরিবার হয়ে এগিয়ে যাওয়ার গল্প। নাটক আমার কথা বলে, আপনার কথা বলে, সমাজের কথা বলে। থিয়েটার হচ্ছে সমাজের দর্পণ, নাটক সমাজ পরিবর্তন হাতিয়ার। আমাদের কোনো পরিবার ছিল না, বিষয়টা ছিল এরকম যে আমাদের কোনো কাজ নেই, তো আমরা রাতের পর রাত আমরা এই স্টুডিও থিয়েটারের এই চার দেয়ালের মধ্যে আমরা কাটিয়েছি। আমি তাই করি ভাই, যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরে মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা। কিন্তু বেশিরভাগ থিয়েটারই পরিবার গড়তে গড়তে ভাঙনের সুর শুরু হয়, কখনো জীবন জীবিকার প্রয়োজনে, কখনো সমাজের চোখ রাঙানিতে। থিয়েটার যখন আমি প্রথমে করতে আসি, তখন আসলে অনেক বাধা আমাকে, মানে বাধা আসে আমার জীবনে। আমার প্রথম বাধা আসে আমার পরিবার থেকে, সেটা হচ্ছে আমার বাবা। পরিবার থেকে একটা চাপ সবসময় থাকে, থিয়েটারে কি পাও, কেন করবা, কেন ভালো লাগে, ভালো লাগে কি পাও, শুধু শুধু সময় নষ্ট। একসময় থিয়েটারের টানে সারাদিন রাত যারা মঞ্চে পড়ে থাকতেন, তাদের সাথে এখন আর প্রতিদিন দেখা হয় না, কথা হয় না, গল্প জমে না। যদি পারতাম, আবার যদি আমরা পারতাম। কেন পারবো না যদি আমরা চাই? চলো চলো, আমরা দোকানে, তুমি আমার সঙ্গে থাকবে। রুমে তুমি যা ইচ্ছা তাই বলতে পারো, কিন্তু আমি দুঃখিত। বাহ, নতুন বন্ধু পেয়েছো দেখছি। পুরনো বন্ধু খুঁজে পেয়েছি। নতুন নাটকের আয়োজনে কাঁধে কাঁধ মেলে না, জীবনের প্রয়োজনে মঞ্চ থেকে বিয়োগ হয়ে যোগ দিতে হয় অন্য কোনো পেশায়। শুধুমাত্র রুটি রুজির জন্য আমার থিয়েটারকে দূরে রেখে আমার প্রফেশনালি আমার যে সার্ভিস, সেই সার্ভিসে জয়েন করতে হয়েছে। এখন আমি একটা সেলস জব করছি একটা কোম্পানিতে, তবুও মনের টানে প্রাণের টানে শব্দবির সাথেই আছি, মাঝে মাঝে আসি, কিন্তু আসলে তো যেখানে আসলে যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারলাম না, এটাই হচ্ছে মনের একটা আক্ষেপ। অনেকদিন পর একটি পরিবারের অনেকগুলো প্রাণ আবার এক হয় প্রাণের টানে। নতুন একটি নাটক মঞ্চস্থ হবে সেই টানে, সেই থিয়েটারের টানে। তাই আবার দেখা পাওয়ার আনন্দে গল্পে মেতে ওঠেন সবাই। কেতলি মিয়া আনতে পাঠাইত ওখান থেকে, আমি কেতলি মিয়া হাঁটতে আসবো, আমি করতাম কি একটা রিক্সায়, ইগোতে বাজে একটা রিক্সায় আসতাম, আসিয়া চা নিয়ে আবার ওই সংগঠনের একটু আগে রিক্সা ছাড়তামছে সবাই। থিয়েটার যেন এদের কাছে মায়ের বিছিয়ে দেয়া নরম আঁচল, যেখানে অনেক ক্লান্তি শেষে দুদণ্ড চিরিয়ে নিলেই আবার চলার পথের দিশা খুঁজে পাওয়া যায়। তাই কফি হাউসের সেই আড্ডা ভাঙলেও ভাঙে না থিয়েটারের জন্য মনের ভেতরে থাকা সেই সূক্ষ্ম অনুভূতিগুলো। থিয়েটার হচ্ছে টিমওয়ার্ক। এখানে যে একটি একটি কাপে যে চা পরিবেশন করে, সেটিও কিন্তু একটি থিয়েটারের অংশ। কখন তিনটা বাজবে, তিনটা চারটা বাজবে, আমাদেরকে ফিরে আসতে হবে আমার ঘরে। আমার ঘর মানে শব্দবলি গ্রুপ থিয়েটার। আসলে ওই সময়টা কিন্তু সারা বাংলাদেশেই মঞ্চ নাটকের একটি স্বর্ণালী সময় ছিল, যার বাতাস শব্দবলির স্টুডিও থিয়েটারেও লেগেছিল। আসলে তখন আমরা প্রতি সপ্তাহে কিন্তু এখানে নাটক মঞ্চস্থ করতাম, যেটা এখনও অব্যাহত রয়েছে, কিন্তু তারপরেও কোথায় যেন একটু কম সেই
আগের সেই যে ধারাবাহিকতার জায়গা থেকে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে গিয়েছি। থিয়েটার মানুষকে শেখায় একতাবদ্ধ হতে, থিয়েটার অচেনাকে চেনায়, হাতে হাত রেখে এগিয়ে চলার দীক্ষা দেয় থিয়েটার, পরিবার হতে শেখায়। থিয়েটার এমন একটা জিনিস কোনো মানুষের একার পক্ষে। জির জন্যে আমার ফ্যামিলির জন্যে আমার থিয়েটার থেকে দূরে সরে যেতে হয়েছে। তারপরও আমি যেটুকু সময় পাই ওই সময়টুকু আমি থিয়েটারের পিছনে ব্যয় করি। আমার মনের খোরাকের জন্য যদি আমি কাজ করতে পারতাম তাহলে আমি খুব গর্বিত মনে করতাম, কিন্তু আমার যদি ধন সম্পত্তি থাকতো থিয়েটার থেকে তো কিছু, আমরা আসলে যারা থিয়েটার কর্মী যারা থিয়েটার করি তারা কিছু পাই না। যদি আমাদের সেই ধরনের অ্যাবিলিটি থাকতো তাহলে ধরেন আমি অবশ্যই থিয়েটারকে ভালোবাসি, থিয়েটারকে মনোগতভাবে ভালোবাসি, বিধায় আমি ওটাকে আঁকড়ে ধরে রাখতাম। তারপরে যে খোকন মুখার্জি, সে তো ছিল নায়ক। কাজ করতেছিলাম, ভাবছিলাম ঢাকা যাব, এরপর থেকে আবার আরও আরও কিছু উন্নতির দিকে যাবে, কিন্তু আসলে আমরা তো বাস্তবতার সাথে পেরে উঠি নাই। মধ্যবিত্ত সংসারে যা হয় সেই জীবন জীবিকার কাজে নিজেকে সমর্পণ করলাম। এখন আমি একটা সেলস জব করছি একটা কোম্পানিতে।
থিয়েটার মানুষের মনের খোরাক দিলেও এদের কারো জীবনের খোরাক দিতে পারেনি, পারেনি পেশা হিসাবে বেছে নেওয়ার সাহস দিতে। তাই ডিনার মতো কর্মীরা আজ স্মৃতি হাতড়ে ফেরে। আমি যখন আমার এলাকা থেকে বের হতাম, তা আমি তো নাটকের নায়িকা ছিলাম, সবাই এইখান থেকে ওখান থেকে দেখার জন্য, নায়িকাকে দেখার জন্য উকিঝুঁকি মারত। প্রায় 10-12 বছর একটানা নাটক করার পর, আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমি আর এ থেকে বিচ্ছিন্ন, একদম বিচ্ছিন্ন ছিলাম। থিয়েটার বা কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন আমি কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। আমি এখন থিয়েটারের সাথে 2 বছর আবার জড়িত হয়েছি। আমার ছেলেরা বলছে যে আম্মু তুমি অনেক কষ্ট করছো, তুমি এখন তুমি আবার থিয়েটারের সাথে জড়িত। আমার সাথে যারা মানে ওই সময় আগ্রাসীভাবে কাজ করছে, আমি আগ্রাসী শব্দটা ব্যবহার করতে চাই, সমস্ত কিছু বাসা বাড়ি খাওয়া দাওয়া সব কিছু ত্যাগ করে যারা কাজ করছে, তারা যদি এই থিয়েটারে কাজ করার মাধ্যমে রুটি রুজির ব্যবস্থা করতে পারতো, তাহলে কিন্তু আজকে তারা থিয়েটার থেকে সরে যেত না। করিম নওয়াজের মতো একটা মানে একটা বড় পারফর্মারের আজকে একটা ওষুধ কোম্পানিতে চাকরি করা লাগতো না, ডিনার অবস্থা আজকে এই হইতো না, খোকন মুখার্জি কোনো রকম এটা ওটা করে চল জীবন চালাইতেছে এটা লাগতো না। এরা যদি আসলেই যদি এরকম থিয়েটার থেকে টাকা পাইয়া জীবন চালাইতে পারতো, তাহলে এরা সবাই চমৎকার ধরনের এক একজন আর এক একজন বড় বড় অভিনেতা অভিনেত্রী হিসেবে এরা আজকে বাংলাদেশে সুপরিচিত থাকতো। এখন যে তরুণরা এই শব্দগুলির সাথে জড়িত আছে, যে স্টুডিও থিয়েটারের সাথে আমরা যা তৈরি করেছি সেটাকে যারা বেগমান করছে, আমি চাই আমার মতো তাদের আশাটা যেন মিস না যায়, তারা যেন সেই পর্যায়ে যেতে পারে এবং একটা অনেক কিছু করতে পারে। আমি যেটা চেয়েছিলাম, আমি চাই ওদের মাধ্যমে এটা বাস্তবায়িত হোক। থিয়েটার সমাজ বদলের গল্প বলে, জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ ছাড়তে শেখায়। একসময় এই থিয়েটার তাদেরকে শিখিয়েছিল জীবনবোধ, দেখিয়েছে জীবনের পথ। একসময় বড়রা যেমন পারেনি থিয়েটারকে পেশা হিসেবে নিতে, তেমন ছোটরাও এখন নানা প্রতিবন্ধকতার শিকার হয় এই পথে হাঁটতে। বাসায় আসতে শব্দাবলী থেকে যদি আমি ভ্যান অটো করে আসি তাহলে মিনিমাম 1 ঘন্টা 20 মিনিট লাগে, আর যদি ডাইরেক্ট গাড়ির টাড়ি পাওয়া যায় তাও 1 ঘন্টা লেগে যায়, মানে আসতে যেতে। তো এই যে সন্ধ্যার পরে শোটা হয় আমাদের, এইটা নিয়ে হচ্ছে আমি তো গ্রাম অত্যন্ত গ্রামে থাকি, তো এখানে লোকজন যখন রহমতপুর স্টেশনে আমি এসে দাঁড়াই তখন আসলে গ্রামের মানে রাস্তাঘাটের যে বাজারে যে লোকজন আসলে চায়ের দোকানে যারা থাকেন তারা এটা নিয়ে একটা পর্যায়ে গসিপ করে যে এত রাত্রে করে মেয়েটা আসে, মানে নানান ধরনের কথাও শুনতে হয়। বাবা যেহেতু রহমতপুর স্টেশনে আমাদের দোকান নিজস্ব, তো বাবার কানে এই কথাগুলো কন্টিনিউ দেওয়া হতো যে আপনার মেয়ে এত রাত্রে করে আসে, এটা কি ভালো দেখায়, বিয়ে হবে না মেয়ের, এত বড় হয়ে যাচ্ছে দিন দিন, মানে গ্রামের মানুষ যেসব কথা বলে, খারাপ কথা বলা যে মেয়ে এত রাত্রে কোথায় থাকে, বাবা আমাকে খুব সাপোর্ট দেয়, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কথা। দূরটা বেশি না কিন্তু আমার বাবা আমার জন্য ওয়েট করে, একদম রাত্রে 9টা হোক 10টা হোক বাবা রহমতপুরে বসে থাকে, সে হচ্ছে ওইখান থেকে তারপরে আমাকে নিয়ে আসে যাতে এলাকার লোকজন কিছু না বলে। এলাকার মানুষজন যেখানে আমি থাকতাম ওখানের মানুষজন আমাকে কিছু কিছু শব্দ বলে গালি দিত। আমার বাবা কখনোই রাজি ছিল না যে আমি থিয়েটার করি, আমি একটা মেয়ে কেন আমি থিয়েটার করব। তারপরে আমি দীর্ঘ প্রায় 1 মাসের মতো রিহার্সালের পরে যখন আমাদের প্রথম টেকনিক্যাল শো হয় তখন আমি আমার বাবাকে কল করি, শব্দাবলীতে এসেই কল করে বলি যে বাবা তুমি কোথায় আছো, তুমি একটু কাকুলির মোড়ে আসো শব্দাবলী গ্রুপ থিয়েটারে। তখন বাবা কিছু প্রশ্ন না করেই এখানে চলে আসে এবং সে দর্শক সারিতে বসে আমার অভিনয় দেখে। তখন আমাদের বরিশাল শহরের গণ্যমান্য ব্যক্তিরা যারা ছিলেন আমাদের ব্যাপারে যখন খুব ভালো ভালো বলছিল এবং তাদের পরিবারের সদস্যদের খুব প্রশংসা করছিল, তখন আমার বাবার আসলে খুব ভালো লাগে, না আসলে গর্ব করার একটা বিষয়, আমার মেয়ে খুব ভালো কিছুই হয়তো করছে। চাঁদেরও কলঙ্ক আছে, ভালো মন্দ মিলেই মানুষ, তাই বলে সংস্কৃতি চর্চা যেন বাধা না হয়, সেখানে যেন এগিয়ে আসে সুন্দর মনের মানুষগুলো, তারা যেন হয়ে ওঠে সঠিক পথের প্রদর্শক। সমাজের অসঙ্গতির বিপক্ষে দাঁড়িয়ে একটা হতে পারে একটা বড় শক্তি,
তার বিপক্ষেও দাঁড়াতে পারে, এই মনোবলটা এই থিয়েটারের মানুষগুলোর আছে। একেবারে ইনোসেন্ট একটা বাচ্চা মানুষের মতো ছিলাম, কিন্তু আমার তখন কাজ করার ক্ষেত্রে আমাকে থিয়েটার করতে হবে। যেরকম মানুষ তার ধর্মের জন্য অনেক বেশি পবিত্র কাজ করে এবং থিয়েটার করবে না, আমাদেরকে আমাদের মাথায় ছিল যে আমরা পবিত্র কাজ করছি। নাটক করতে গেলে যেটা হয়, থিয়েটার করতে গেলে যেটা হয়, মানুষকে অবজার্ভ করা যায়। আমরা সে অবজার্ভ করতাম যে আমি ভালোটা নিচ্ছি, আমি ভালোটা নিচ্ছি। আসলে আমাদের বাংলাদেশের যে ব্যবস্থা, থিয়েটারের কোনো ভবিষ্যৎ নেই। যে ভালো লাগা থেকে, নিজের ভালো লাগা থেকে থাকি, নিজের ক্যারিয়ার তো থিয়েটার থেকে গড়া যাবে না। যে কারণে আসলে স্বপ্ন থাকা, মানে থাকলেও থিয়েটারের সাথে থাকা যায় না। আমরা যে সময়টা শিক্ষার্থী ছিলাম, আমরা থিয়েটার করতে এসেছি, আর এখন যারা শিক্ষার্থী তাদের কিন্তু বিনোদনের অনেক মাধ্যম রয়েছে। আমার মনে হয় সে কারণেও হয়তোবা কিছু সমস্যা তৈরি হচ্ছে। তরুণরা আসলে এখন যে ডিজিটাল যুগ, এই যুগে আমাদের কর্মী, কারণ এটা তো স্বেচ্ছাশ্রমের জায়গা, এখন আমাদের স্বেচ্ছায় শ্রম দিয়ে নাটক করার কর্মী পাওয়াটা খুব দুষ্কর। সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে এদেরকে নিয়মিত একটি পেশা দায়িত্বের মাধ্যমে, এদেরকে একটি সম্মানের মাধ্যমে যেন আমরা এখানে অন্তর্ভুক্ত করতে পারি। যেন ছেলেমেয়েরা তো এখন সবাই একটা আর্থিক মুক্তি চাচ্ছে, এই আর্থিক মুক্তির একটা জায়গা যেন এই থিয়েটারটা তৈরি হয়। পূর্ণ পেশাদারিত্ব আনতে হলে এটা আসলে বড় ধরনের পৃষ্ঠপোষকতা দরকার, বিশেষ করে সরকারি পৃষ্ঠপোষকতা। সরকারিভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড, মঞ্চ নাটক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটা বরাদ্দ দেওয়া থাকে, তাহলে এর থেকে কিন্তু আমরা তাদেরকে কিছুটা হলেও আমরা আর্থিকভাবে সহায়তা করতে পারি। কিন্তু যারা সমাজের সমস্যা তুলে ধরে, মানুষকে সঠিক পথ দেখায়, তারা কি পথের দেখা পাবে? তারা কি পারবে এই সংস্কৃতি চর্চাকে পেশা হিসেবে নিয়ে থিয়েটারকে বাঁচিয়ে রাখতে? আমাদের কষ্টটা হচ্ছে যে থিয়েটার চর্চায় তো আসলে গ্ল্যামারস বিজনেস হওয়ার কথা না, আজকে থিয়েটার গ্ল্যামারস বিজনেসে পরিণত হয়েছে। আমাদের জীবনের যৌবনটা যে জায়গাটা শেষ করেছি, আজকে থিয়েটার তো তার উপরে উঠবে, কিন্তু সেই জায়গাটা থিয়েটার নাই। আমি বাংলাদেশের বহু জায়গায় ফুটবল রেফারিং করতে গেছি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আওতাধীন, AFC-র লাইসেন্সধারী আমি। তো সেখানে সেই ওই পরিচয়টা দিতে আমি গর্ববোধ করি না, যতটা গর্ববোধ করি আমি একজন থিয়েটার কর্মী হিসাবে পরিচয় দেওয়ার জন্য। সবার মন মানসিকতা, ধ্যান ধারণা, কুসংস্কার সব কিছু থেকে বেরিয়ে এসে নান্দনিক একটি জায়গায়, নান্দনিক একটি সমাজ উপহার দেবে, সেইটাকে দিতে হলে সরকারের কিছু পৃষ্ঠপোষকতা দরকার। এবং পৃষ্ঠপোষকতার মধ্যে রয়েছে যে নাট্যকর্মীদের মাসিক কোনো স্যালারি। এই বাংলাদেশে আমি আমার মৃত্যুর আগে যেন দেখতে পাই থিয়েটার তার একটা নিজস্ব জায়গায় তৈরি হয়েছে। আমি বিশ্বাস করি থিয়েটার বেঁচে থাকবে, থিয়েটার তার আপন মহিমায় এগিয়ে যাবে।